এক ইঞ্চি জমিও আমি অনাবাদী রাখব না আর আমার ভেতর। সেখানে বুনব আমি তিন সারি শুভ্র হাসি, ধৃতি পঞ্চ ইন্দ্রিয়ের সাক্ষাৎ আনন্দময়ী একগুচ্ছ নারী, তারা কুয়াশার মতো ফের এক পলক তাকাবে এবং বলবে, তুমি না হোমার অদ্ভ কবি ছিলে, তবে কেন হলে চক্ষুষ্মান এমন কৃষকাজ? বলি, কি সংবাদ এ মর্মাহত রাজা? এখানে আধার পাওয়া যায়? এখানে কি শিশু নারী কোলাহল আছে, রূপশালী ধানের ধারণা আছে? এখানে কি মানুষেরা সমিতিতে মালা পেয়ে খুশি? গ্রীসের নারীরা খুব সুন্দরীর সর্বনাশ ছিল, তারা কত যে উল্লুক, পুরুভুরু শরীরে দেখিয়ে এক অস্থির কুমারী কত সুপুরুষ যোদ্ধাকে তো খেল। আমার বুকের কাছে তাঁদেরও দুঃখ আছে, পূর্বজন্ম পরাজয় আছে, কিন্তু কবি তোমার কিসের দুঃখ, কিসের এ হিরণময় কৃষকতা আছে? মাটির ভিতরে তুমি সুগোপন একটি স্বদেশ রেখে কেন কাঁদ? বৃক্ষ রেখে কেন কাঁদ? বীজ রেখে কেন কাঁদ? কেন তুমি কাঁদ? নাকি এক অদেখা শিকড় যার শিকড়ত্ব নেই, তাকে দেখে তুমি ভীত আজ? ভীত আজ তোমার মানুষ, বৃক্ষ, শিশু, প্রেম, নারী আর নগরীর নাগরিক ভূমা? বুঝি তাই দুঃখের এক ইঞ্চি জমিও তুমি অনাবাদী রাখবে না আর। এমফি থিয়েটার থেকে ফিরে এসে উষ্ণ চাষে হারাবে নিজেকে, বলবে, ও জল, ও বৃক্ষ, ও রক্তপাত, রাজনীতি।